জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে দিনে দিনে বাড়ছে উষ্ণতা, যার ফলশ্রুতিতে শীতপ্রধান দেশগুলোর আবহাওয়া এখন অনেকটাই গ্রীষ্মপ্রধান দেশগুলোর মতো হয়ে উঠছে। ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিসের পাশাপাশি যুক্তরাজ্যেও গেল সপ্তাহ দুয়েক সময় ধরে তীব্র দাবদাহ প্রবহমান রয়েছে। চরম এক অস্বস্তিতে ভুগছেন এসব দেশের বাসিন্দারা। আর দাবদাহের কারণে ফ্রান্স, স্পেন, পর্তুগালে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এখন ওয়েদার খুব ভালো, আবার কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মানুষের ভিতরে অস্থিরতা কাজ করছে। তীব্র গরমে সব বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আমাদের কমিউনিটির মধ্যে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা এবং মুরগিরা পর্যন্ত অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে। প্রকৃতিকে এমনভাবে আমাদের তৈরি করতে হবে যাতে করে মানুষ বসবাসের যোগ্য হয়। প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে। আমি রাজধানী প্যারিসে বসবাস করি। গেল কয়েকদিনের তীব্র দাবদাহে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। একটা সময় সর্দির সীমাও ছাড়িয়ে যায়। এই দেশে এমন গরম সহ্য করা আমাদের জন্য খুব কঠিন। এখন আবার অন্য সমস্যা, সারাদিন তীব্র গরম থাকলেও সন্ধ্যায় এখন ঠান্ডা বাতাস, এতে মানুষের অসুখ বিসুখ বাড়ছে। জলবায়ুর পরিবর্তনই এর অন্যতম কারণ বলে আমি মনে করি। আবার দাবদাহের তীব্র গরমের মধ্যেই আবহাওয়ায় বৈচিত্র্যতাও লক্ষ্য করা গেছে। ফ্রান্সে যেখানে একদিন আগে তাপমাত্রা ছিল 40-43 ডিগ্রি সেলসিয়াস, মাত্র একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা নেমে আসে 19-20 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার এই পরিবর্তনের অন্যতম কারণ হিসাবে জলবায়ুর পরিবর্তনকেই মনে করা হয়। সকালে রোদ তো দুপুরে বৃষ্টি, দিনে গরম তো রাতে আবার ঠান্ডা। আবহাওয়ার এই বৈচিত্র্যময় কারণে সিজনাল অসুখে ভুগছেন সাধারণ মানুষজন। এই জলবায়ু পরিবর্তনের ফলে চরম বিপর্যয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রকৃতিও, আর তাই এখনই উপযুক্ত ব্যবস্থা নিয়ে তার বাস্তবায়ন না ঘটালে ভবিষ্যতে আরও বেশি কিছু ভোগ করতে হবে সবাইকে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।